নমস্কার বন্ধুরা এইসএএস রেড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে এমন একটি লোনের বিষয়ে আপনাদেরকে জানাবো যেখানে যদি আপনারা লোন নেন বাড়ি বানানোর জন্য বা ফ্ল্যাট কেনার জন্য বা বাড়ি মেরামত করার জন্য সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ দু লাখ সাতষট্টি হাজার টাকা পর্যন্ত কিন্তু লোনের উপরে ছাড় পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এমন একটি লোন যে লোনটার নাম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা হোম লোন এই লোনের উপরে কিন্তু আপনারা সর্বোচ্চ দু লাখ সাতষট্টি হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন তো এই লোন আপনারা কারা কারা নিতে পারবেন এবং কিভাবে নেবেন তার জন্য কী কী কাগজপত্র লাগবে কোথায় যোগাযোগ করতে হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তাই এই লোনটার বিস্তারিত জানতে ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিও নিজে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক বন্ধুরা আপনারা যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার হোম লোন নিতে চান সেক্ষেত্রে আপনাদের সবথেকে বড়ো সুবিধা হলো এই হোম লোনের উপরে আপনারা সর্বোচ্চ দু লক্ষ সাতষট্টি হাজার টাকা পর্যন্ত সাবসিডি পেয়ে যাবেন অর্থাৎ আপনাদেরকে এই টাকাটা আর ফেরত দিতে হবে না তো বন্ধুরা চলুন কত পার্সেন্ট সুদ লাগবে কীভাবে এই লোনটা পাওয়া যাবে সেটা আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এখানে বলা হয়েছে আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার হোম লোনের জন্য আবেদন করেন এখান থেকে আপনি সরাসরি দু লাখ থেকে আঠেরো লাখ টাকা পর্যন্ত বাড়ি বানানোর জন্য লোন পেয়ে যাবেন এবং সব থেকে বড়ো সুবিধা হলো এই লোনের উপর থেকেই আপনারা দু লক্ষ সাতষট্টি হাজার টাকা সম্পূর্ণ সাবসিডি পেয়ে যাবেন অর্থাৎ ছাড় পেয়ে যাবেন তো চলুন জেনে নেওয়া যাক এই লোনটা কিভাবে পাওয়া যাবে। বন্ধুরা এই কিন্তু চারটে ভাগ করা হয়েছে তো প্রথম যে রয়েছে সেটা হলো ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ বন্ধুরা যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের জন্য এই সেকশনটা তারপরে রয়েছে লোয়ার ইনকাম গ্রুপ তারপরে রয়েছে মিডিল ইনকাম ওয়ান এবং মিডিল ইনকাম টু এই মোট চারটে গ্রুপ রয়েছে এখান থেকে কিন্তু এই চারটে সেকশানে লোন দেওয়া হয় তো কোন সেকশানে কীভাবে লোন পাওয়া যায় সেটা এবারে আমরা জেনে নেব দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে প্রথমেই ইডব্লিউএস সেকশান অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশান যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন তারা যদি বাড়ি বানানোর জন্য লোন নিতে চান তারা এই লোনের জন্য আবেদন করতে পারেন অর্থাৎ বন্ধুরা এই লোনের জন্য যদি আপনি আবেদন করতে চান এখানে কিছু নিয়মকানুন রয়েছে দেখুন এখানে বলা হয়েছে সর্বোচ্চ কিন্তু আপনার পারিবারিক ইনকাম হতে হবে তিন লাখ টাকার মধ্যে অর্থাৎ তিন লাখ টাকার উপরে যদি আপনার পারিবারিক ইনকাম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন না এরপরে বলা হয়েছে এই সেকশানে সর্বোচ্চ ছ লাখ টাকা পর্যন্ত আপনারা বাড়ি বানানোর জন্য লোন পাবেন অর্থাৎ বন্ধুরা ছ লাখ টাকার উপরে কিন্তু এই সেকশানে আপনারা লোন পাবেন না এরপরে বলা হয়েছে দেখুন বন্ধুরা এই লোনের ইন্টারেস্টের উপরে আপনারা ছাড় পাবেন শতাংশ অর্থাৎ আপনারা সাড়ে লোনের উপরে সাবসিডি পেয়ে যাবেন এবারে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই বন্ধুরা ধরুন আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার হোম লোন নিয়েছেন কোনো একটা ব্যাঙ্ক থেকে এবং ব্যাংক কর্তৃপক্ষ আপনাদেরকে সেভেন পয়েন্ট ফাইভ শতাংশ সুদের কথা বলেছে অর্থাৎ ইন্টারেস্টের কথা বলেছে এক্ষেত্রে কিন্তু সরকার আপনাকে সাড়ে ছয় শতাংশ সাবসিডি দেবে অর্থাৎ সুদের উপরে ছাড় দেবে তাহলে আপনাকে মাত্র মেটাতে হবে সাড়ে সাত শতাংশ থেকে সাড়ে ছয় শতাংশ বাদ দিলে এক শতাংশ থাকে অর্থাৎ মাত্র এক শতাংশ সুদ কিন্তু আপনাকে মেটাতে হবে বন্ধুরা এরপরে এখানে একটি শর্ত রয়েছে বন্ধুরা এই লোন নিতে হলে আপনাকে কিন্তু অবশ্যই একজন মহিলা হতে হবে অর্থাৎ বন্ধুরা কোনো পুরুষ এই লোন নিতে পারবে না এই লোন নেওয়ার জন্য একজন মহিলা হতে হবে তবে এক্ষেত্রে আপনাদেরকে বলে নিই আপনি যদি নাও নিতে পারেন এই লোন তাহলে আপনার বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকে তিনি কিন্তু এই লোনটা নিতে পারবেন চলুন এর পরের যে গ্রুপটা রয়েছে সেটা আমরা দেখে নিই দেখুন এখানে বলা হয়েছে এর পরের গ্রুপটা লোয়ার ইনকাম গ্রুপ এই সেকশানে আপনি লোন নিতে চাইলে আপনার সর্বোচ্চ পারিবারিক আয় তিন লাখ থেকে ছয় লাখ টাকার মধ্যে হতে হবে তার পরের যে শর্তটি রয়েছে আপনি যে বাড়িটি বানাতে চাইছেন সেই বাড়িটি অবশ্যই ছশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে হতে হবে তারপর এখানে বলা হয়েছে দেখুন এই লোনের উপরে আপনাকে সাড়ে ছয় শতাংশ ইন্টারেস্টের উপরে ছাড় দেওয়া হবে তবে মনে রাখতে হবে এই সেকশানে ছয় লাখ থেকে নয় লাখ টাকা পর্যন্ত আপনারা কিন্তু লোন পাবেন অর্থাৎ আপনারা বুঝতে পারলেন বন্ধুরা আগে শুধু ছ লাখ টাকা পাওয়া যাচ্ছিল তবে এই সেকশানে আপনারা যদি লোন নেন সর্বোচ্চ ন লাখ টাকা লোন পাবেন তবে এক্ষেত্রে একটা শর্ত রয়েছে প্রথম ছ লাখের উপরেই কিন্তু আপনারা এই ইন্টারেস্টের উপরে ছাড় পাবেন বাকি যে তিন লাখ টাকা থাকছে তার উপরে কিন্তু আপনাকে নর্মালি যে ইন্টারেস্ট হয় সেটা কিন্তু দিতে হবে এরপরে যেটা রয়েছে সেটা হলো মিডিল ইনকাম ওয়ান তো বন্ধুরা এক্ষেত্রে যদি আপনারা লোন নিতে চান এখানেও কিছু শর্ত রয়েছে দেখুন এখানে বলা হয়েছে বছরে ইনকাম ছয় থেকে বারো লাখ টাকা হতে হবে এবং যে বাড়িটা আপনি বানাবেন সেই বাড়িটা অবশ্যই সতেরোশো স্কোয়ার ফুটের মধ্যে হতে হবে এক্ষেত্রে ইন্টারেস্টের উপরে কিন্তু চার শতাংশ আপনারা ছাড় পাবেন অর্থাৎ বুঝতেই পারলেন বন্ধুরা আগে যেটা সাড়ে ছয় শতাংশ ছাড় দেওয়া হচ্ছিল তবে এই লোনের উপরে আপনাদেরকে ফোর পার্সেন্ট ইন্টারেস্ট ছাড় দেওয়া হবে এরপরে যেটা রয়েছে মিডিল ইনকাম ট্রু গ্রুপ তো এখানে বলা হচ্ছে এক্ষেত্রে যদি আপনার বছরে ইনকাম বারো থেকে আঠেরো লাখ টাকার মধ্যে হয় তবেই কিন্তু আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন এই সেকশনে আপনি সর্বোচ্চ লোনের উপরে তিন শতাংশ ছাড় পাবেন এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এই লোন আপনারা কত টাকা পর্যন্ত পাবেন বন্ধুরা এক্ষেত্রে আপনাদেরকে বলি এক্ষেত্রে আপনারা কিন্তু আঠেরো লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ লোন পেয়ে যাবেন এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এই লোনের জন্য আপনাদের কি কি কাগজপত্র লাগবে অর্থাৎ প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে দেখুন এখানে বলা হয়েছে আধার কার্ডের জেরক্স লাগবে বয়স হতে হবে থেকে বছরের মধ্যে আপনার কাছে একটা কাঁচা বাড়ি থাকতে হবে পাকা বাড়ি থাকলে আপনারা আবেদন করতে পারবেন না তবে এটা কিন্তু ক্যাটাগরির ক্ষেত্রে অর্থাৎ যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন বাকি যে তিনটে গ্রুপ রয়েছে এখানে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন কেউ যদি ফ্ল্যাট কিনতে চান তার জন্য আবেদন করতে পারবেন বা কেউ যদি বাড়ি মেরামত করতে চান তার জন্য আবেদন করতে পারবেন এবারে আপনাদেরকে বলি এই লোন আপনারা কোথা থেকে পাবেন অর্থাৎ কোথায় যোগাযোগ করতে হবে এখানে হয়েছে দেখুন বন্ধুরা যে কোনো সরকারি ব্যাংক অথবা প্রাইভেট ব্যাঙ্ক তাছাড়া কমন সার্ভিস সেন্টার থেকে আপনারা এই লোনের জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে আরও একটা শর্ত রয়েছে বন্ধুরা যারা ইডব্লিউএস ক্যাটাগরির জন্য আবেদন করবেন তাদের জন্য কিন্তু কিন্তু একটা রয়েছে অর্থাৎ লাস্ট ডেট এখানে হাজার বাইশ সাল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই লোনের জন্য এবং বাকিগুলোর জন্য সরকারি ওয়েবসাইট থেকে কিন্তু নির্দিষ্ট সময়ে লোন দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয় অর্থাৎ এই লোনের জন্য আপনারা সব সময় আবেদন করতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের লোনের বিস্তারিত তথ্য ভিডিও ভালো লাগলে অবশ্যই বিরুদ্ধে একটি লাইক দিয়ে দেবেন এবং বর্তমানে আপনি কোন লোনটা নিতে চাইছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ